জুলাই বিপ্লবের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি সাইদ আহমেদ সরকার আসসালামু আলাইকুম চ্যানেল শর্টকার নতুন আরো একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে বঙ্গভবনের সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন সাজসজ্জা এখানে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যেমনটি আপনারা জানেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কে অপসারণের দাবিতে এবং পদত্যাগের দাবিতে ছাত্র জনতারা যে একটি আলটিমেটাম দিয়েছিলেন সেই আলটিমেটামের পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিছু সংখ্যক বিপ্লবী জনতা এসেছেন এবং তারা এখানে এসে যেমনটি তারা বলছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে তারা আরো কঠোর আন্দোলন করবেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে তারাও কিন্তু ঘোষণা করেছেন এবং তারা গণজমায়েতে ডাক দিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখান থেকে পরবর্তী হয়তো নতুন কোন কর্মসূচি ঘোষণা আসতে পারে হয়তো বা বঙ্গবন্ধু খেলো কর্মসূচি আসতে পারে অর্থাৎ যে কথাটির উপর ভিত্তি করে যে কথাটির উপর ভিত্তি করে আপনারা জানেন যে এই বর্তমান বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই কথাটি হচ্ছে 5ই আগস্ট বিপ্লবী ছাত্র জনতার তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামী সরকার যে পলায়ন করেছে ভারতে সেই পলায়নের আগে যেমনটি আপনারা জানেন যে রাষ্ট্রপতি তিনি কিন্তু সংসদ ভেঙে দিয়েছেন এবং সংসদ ভেঙে দেওয়া শুধু নয় এবং তিনি নিজের মুখে তিন বাহিনীর প্রধানের সামনে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র তার কাছে আছে এবং তিনি সেটি পেয়েছেন এবং পরক্ষণে যেমনটি এখন তিনি যেমনটি বলছেন যে তার কাছে কোন ধরনের পদত্যাগ পত্র নেই অর্থাৎ তাদের তার এই বক্তব্য আইন উপদেষ্টা যেমনটি মনে করছেন যে স্ববিরোধী এবং এই কারণে হয়তো বা তাকে পদত্যাগ করার মতো তৈরি হতে পারে তো দর্শক আমরা সরাসরি বঙ্গভবন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের বর্তমান চিত্র যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশ সদস্য সেনাবাহিনীর সদস্যরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদেরকে আমাদের পেশাজীবী ভাইদেরকে আমাদের সংগঠনের যারা নেতা কর্মী তাদেরকে আমরা আপনাদের সমর্থন নিয়ে আমরা চুপ্পুকে অপসারণ করেই ছাড়বো ইনশাআল্লাহ ধন্যবাদ চুপ্পু তুই কবে যাবি লেগেছে রে লেগেছে সংগ্রামী জনতা আমাদের মাঝে একজন কথা বলবেন দর্শক আপনারা জানেন যে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতন হয় এবং তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তার পরবর্তী সময়তে অন্তর্বর্তীকালীন একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং সম্পূর্ণটাই রাষ্ট্রপতির ক্ষমতা বলে এবং রাষ্ট্রপতি নিজেই সেই অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি দেন এবং তিনি নিজেই গঠন করেন এবং তিনি নিজেই তাদেরকে শপথ বাক্য পাঠ করান এবং আমরা প্রথমে তার যে ভাষ্য সে যেভাবে কথা বলেছিল সেই কথাগুলো এখন তিনি যেমনটি বলছেন যে তার কাছে সেই পদত্যাগ পত্রটি নেই সেই বিষয়টি নিয়ে অনেকের মনে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং যে সকল রাজনৈতিক দল আছে তারা কিন্তু সকলেই বলছে যে বর্তমান যে সকল পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে এই বঙ্গভবনে যে থাকেন রাষ্ট্রপতি তার এই কথাগুলোর জন্য বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির মাধ্যমে ছাত্র জনতা আমরা যেমনটি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু গতকাল একটি সংবাদ মশাল মিছিল করেছে এবং মশাল মিছিলের পরবর্তীতে তারা আজকে কিন্তু আমরা যেমনটি দেখছি যে বিকেল 3:30 থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি গণজমায়েত ডেকেছে এবং সেই গণজমায়েতের একটি কারণ হচ্ছে
বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন তার পদত্যাগ এবং হয়তোবা আজকে সেখান থেকে কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বা অন্য কোনো ধরনের কর্মসূচি আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এছাড়াও বিভিন্ন মহলের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরাও তারাও কিন্তু বারবার যেমনটি বলছেন যে যে তৎকালীন যে আওয়ামী সরকারের আমলে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তাকে অপসারণের দাবিতে তারাও কিন্তু বারবার কথা বলছেন এবং আজকে দেশবরণ্য সাংবাদিক মাহমুদুর রহমান তিনিও যেমনটি বলেছেন যে বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের অর্থাৎ পরিস্থিতি তৈরির জন্য অর্থাৎ বিশৃঙ্খলার জন্য তিনি এই বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তাকেই কিন্তু দায়ী করেছেন এবং এই পদত্যাগের বিষয়টি যখন আপনারা জানেন যে সেই ছাত্র জনতারা আবার নতুন করে এই পদত্যাগের ডাক দিয়েছেন সেই পদত্যাগের ডাকের পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু খুব সতর্ক অবস্থায় রয়েছেন এবং পুলিশ সদস্যদের পাশাপাশি আপনারা যদি একটু লক্ষ্য করেন সেখানে আপনারা দেখতে পারবেন যে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু তাদের সাজোয়া জানিয়ে সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং পুরো বঙ্গভবন এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি বঙ্গভবন থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন গণতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করতে চাই এই গণতান্ত্রিক কায়েমের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে হাঁটছে এই নতুন রাষ্ট্র ব্যবস্থার করতে গেলে আমাদেরকে এই আগের যে রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানের আইন অনুযায়ী যে যুগ্ম সাহেব বসে আছেন সে যুগ্ম সাহেব সেই 20% পরিবারতন্ত্রের লোক এই পরিবারতন্ত্রের লোকটাকে আমরা অপসারণ করতে হবে দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের পাশে একটি ব্যানারে কিছু লোক এসেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি তারা এখানে কথা বলছে আমরা শুনবো আসলে তারা এখানে কেন এসেছেন তাদেরকে পরিহার করতে হবে এই সমস্ত জায়গায় এই 24-এ যে বিপ্লব হয়েছে বিপ্লবী পরিবারদেরকে সদস্যদেরকে এই ব্যবস্থায় দ্রুততে তাদের এই ব্যবস্থায় এই সমস্ত জায়গায় তাদেরকে পূর্ণ বহাল করতে হবে এই যদি আগের সংবিধান অনুযায়ী এই রাষ্ট্র ব্যবস্থা চলে তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা আর থাকে না সেই আগের মতো এই পরিবারতন্ত্র ব্যবস্থা বাংলাদেশে আবার এস্টাবলিশ হবে তাই হয়তো আগামীতে অতীতের যে সমস্ত রাজনৈতিক দল গতর যে পরিবারতন্ত্র দল গঠন করেছিল বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে চিহ্নিত করেছে এই বিপ্লবী ছাত্র জনতা আবার সেই আগের সংবিধানকে বাস্তবায়ন করার জন্য তারা হয়তো এক হয়ে এই বিপ্লবী জনতাকে ধ্বংস করতে পারে আর সেই যন্ত্র তাতে না করতে পারে আমাদেরকে সচেতন ভাবে একত্রিত হয়ে রাষ্ট্রের কোন কোন জায়গায় আমাদের যে ক্ষতিকারক কীট পতঙ্গ রয়েছে সকলকে আমরা ক্লিয়ার করে এই ব্যবস্থা থেকে উচ্ছেদ করতে হবে না হলে এই দেশের মানুষ গণতান্ত্রিক চেতনায় যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করেছে এটার সুফল আসবে না তাই আমরা এই 71-এর পরে যে সমস্ত রাজনৈতিক দল ছিল সকলে আমাদের সাথে মিথ্যা প্রতারণা করেছেন এই মিথ্যা প্রতারণার কারণে 5 আগস্টে বিপ্লব হয়েছে এটা জনগণের কথা না হলে এই ঘটনা ঘটত না এই দেশে 80% মানুষের যে সম্পদ 20% মানুষ লুট করেছেন একমাত্র পূর্বের সংবিধানের কারণে কারণ তাদের এই সংবিধানে ছিল তাদের পকেট বাড়ির করার সংবিধান এই সংবিধানকে আমরা ছিঁড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলব এই ব্যবস্থায় এই সংবিধান থাকবে না আপনারা সচেতন থাকবেন
কারণ 71 এর পরে যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে গঠন হয়েছিল সেই রাজনৈতিক দলগুলোর স্বার্থে এই সংবিধানটা তৈরি হয়েছিল ডক্টর কামাল হোসেন জানে এখনো জীবিত আছেন সেই সংবিধান কে আমরা ছিড়েবেড়ে এখন আমরা নতুন সংবিধান চাই যেই সংবিধানের এই দেশের বিপ্লবী ছাত্র জনতার যাতে রাষ্ট্র ব্যবস্থায় তারা দায়িত্ব নিতে পারে তার আগ পর্যন্ত এই কীট পতঙ্গ যতগুলো রাষ্ট্র ব্যবস্থায় বসে আছে সকলে আগে সংবিধানকে বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করলেই তারা এই পরিপ্রেক্ষিতে আজ চুপ্পু সাহেব এখানে অবস্থান করছেন কিন্তু তার একক সিদ্ধান্ত নেয় এইখানে আরও হয়তো গোপনে কোনো পুরনো রাজনৈতিক দলের ইন্ধন আছে নাহলে এই চুপ্পু সাহেব কিভাবে বসে থাকে তারা জানে এই বিপ্লব যখন হয়েছে গণতান্ত্রিক একটা ব্যবস্থা এই জনতা করবে তারা এটা তাদের চিন্তা এবং মেধার ভিতরে আছে তাই এই পুরনো রাষ্ট্র ব্যবস্থার সংবিধানকে বাস্তবায়ন পূর্ণ বহাল থাকার জন্যই তারা আজকে ব্যবস্থার ভিতরে যে সমস্ত প্রতিনিধি আছে এই পুরনো প্রতিনিধি সে আমলা এবং যারা আছে তাদেরকে অপসারণ ছাড়া আমাদের বিপ্লবী ছাত্র জনতার গণতান্ত্রিক চিন্তা গণতান্ত্রিক ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক হবে না 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 তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে পুরনো 72-এর সংবিধানকে বাতিল করতে হবে পুড়িয়ে ফেলতে হবে এটাকে জ্বালিয়ে দিতে হবে এটাকে পুড়িয়ে ফেলতে হবে এইখানে কোনো এই 80% বাংলাদেশের স্বার্থ নেই জনগণের যদি স্বার্থ থাকতো তাহলে আজ বাজারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 1 কেজি বেগুনের দাম 100 টাকা কেন হলো কি কারণে হলো আপনারা এই সংবিধান দিয়ে এই ব্যবস্থার প্রত্যেকটা পণ্যের যেভাবে ট্যাক্স বাড়িয়েছেন হাসিনা যেভাবে ট্যাক্স বাড়িয়েছে ডবল ডবল যে ট্যাক্স প্রজ্ঞাপন করেছে এই ট্যাক্সের কারণে একটি মানুষের পকেট থেকে প্রতিদিন সেই ব্যবস্থা থেকে যদি 1000 টাকা কামায় তার এই 900 থেকে 800 টাকা এই ট্যাক্স এবং পণ্যে চলে যায় আর এই পণ্য এবং ট্যাক্স তখন চলে যায় রাষ্ট্রে জমা হয় তখন এই রাষ্ট্রে এই টাকাগুলা যারা প্রতিনিধি রাজনৈতিক প্রতিনিধি আসে তখন তারা এই টাকাকে উন্নয়নের কথা বলে লুটপাট করে সেই সংবিধান আমরা চাই না আমরা চাই গণতান্ত্রিক একটি সংবিধান সেই সংবিধান হবে ছাত্র জনতা শ্রমিক কৃষক মেহনতি মানুষের দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত রয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান বঙ্গভবনের সামনের পরিস্থিতি যেমনটি ছাত্র জনতারা ঘোষণা করেছিল রাষ্ট্রপতির পদত্যাগ চাই এবং তার সাথে সাথে বিরোধী যে সকল দলগুলো ছিলেন যে সকল রাজনৈতিক দল তারা প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যে বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তার পদত্যাগ চায় এই পদত্যাগ চার উপর ভিত্তি করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এবং জনতা সকল ঐক্যবদ্ধ হয়ে একটি গণজমায়েতে ডাক দিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল 3:30 এবং ইনকিলাব মঞ্চ তারা ডাক দিয়েছেন জাতীয় জাদুঘরের সামনে এছাড়াও অসংখ্য মানুষ কিন্তু বা ব্যানারে তারা কিন্তু রাজপথে নেমে আসা শুরু করেছে এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এই পদত্যাগের বিষয়টি জনসম্মুখে আসার সাথে সাথে যে তিনি পদত্যাগ করবেন কিনা বা এই পদত্যাগে তিনি স্বেচ্ছায় না করলে বিকল্পভাবে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এই বিষয়টি নিয়ে আমরা যেমন দেখতে পাচ্ছি যে বঙ্গভবনকে কেন্দ্র করে কিন্তু বাড়তি সতর্কতা এবং নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সদস্যের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের সাজোয়া যান নিয়ে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন তারাও কিন্তু খুব সতর্ক অবস্থায় রয়েছেন তো সব মিলে বর্তমান বঙ্গভবনের পরিস্থিতি ছিল এই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বৈরাচারের দোষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে জুলাই বিপ্লবের যুদ্ধ হত ছাত্র জনতার
বঙ্গভবনের সামনে অবস্থান। হ্যালো হ্যালো চেক হ্যালো এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই বিপ্লবের যুত ছাত্র জনতার পক্ষ থেকে তারা এখানে আরেকটি ব্যানার এখানে এসেছে। আজকে এই অবস্থান কর্মসূচিতে আমরা যারা যুদ্ধাহত অবস্থায় আছি আমরা সবাই দ্রুত আমাদের ব্যানারের কাছে চলে আসি। দর্শক আপনারা জানেন যে যে কথাটিকে কেন্দ্র করে এই বর্তমান যে পরিস্থিতি সেই তৈরি হয়েছে জুলাই বিপ্লবে যে ছাত্র জনতার তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামী সরকার যে পদত্যাগ করতে আওয়ামী সরকারের যে প্রধান শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ত্যাগের পূর্বে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এমনটি কিন্তু আমরা শুনেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ চুপ্পু তিনি কিন্তু বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র আছে এবং তিনি পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং সেখানে কিন্তু তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল প্রত্যেকে উপস্থিত ছিল এবং তার পরবর্তী সময়গুলোতে আমরা যেমনটি দেখতে পাই যে সংসদ ভেঙে দিয়ে নতুন করে রাষ্ট্রপতির নির্দেশক্রমে তিনি কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং সেই সরকারের শপথ বাক্য তিনি পাঠ করান এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেলাম যে সম্প্রতি সময়ে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল তার পদত্যাগপত্র তার কাছে নেই অর্থাৎ তার যে বক্তব্য প্রথমের দিকে যেরকম তিনি কথা বলেছেন এবং এখন যে কথা বলছেন সেটি সম্পূর্ণ বিপরীত ধর্মী। সেই ধারাবাহিকতায় আমরা আইন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল তিনি যেমনটি বলছিলেন যে আসলে রাষ্ট্রপতির এই ধরনের বক্তব্য সব বিরোধী একটি বক্তব্য এবং এই সব বিরোধী বক্তব্যের জন্য তাকে তার যে পদত্যাগের কারণ হতে পারে এবং এই ছাড়াও আরও বিভিন্ন মহল কিন্তু তার পদত্যাগের বিষয়টি বলেছেন এবং অনেকেই যেমনটি বলছেন যে বিশেষ করে বিএনপির নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেছেন যে যদি বাংলাদেশে আবার বিশৃঙ্খলা বা খারাপ সময় আসে তখন আবার বর্তমান যে রাষ্ট্রপতি আছেন তিনি আবার শেখ হাসিনা বন্ধনে মত্ত হবেন এবং বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান তিনি আজকে যেমনটি বলেছেন যে শেখ হাসিনার যে বর্তমান রাষ্ট্রপতি শেখ হাসিনা দোষর বলেছেন এবং একই সাথে আমরা যেমনটি শুনতে পেয়েছি যে তিনি এমনটি বলেছেন যে বর্তমান যে এই দুই তিন দিন যাবৎ যে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য এই বঙ্গভবনকে তিনি দায়ী করেছেন। তো সব মিলিয়ে বর্তমানে বঙ্গভবনের পরিস্থিতি এই এবং একজনকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুয়ে রয়েছেন তিনি রাষ্ট্রপতির পদত্যাগ চান। রাষ্ট্রপতি দিতে সে বাংলাদেশের জনগণের রাষ্ট্রপতি না, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি না, সে শুধুমাত্র এই খুনি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি এখানে থাকলে দ্রব্যমূল্য আমরা কিনা না খাইয়া মরতেছি, এই জন্য আমি এখানে মরতে চাই যে আমার ঘরে চাল নাই, দুপুরে লাঞ্চ করি নাই, জুলাই থেকে যুদ্ধ করতে করতে ক্লান্ত হইয়া গেছি। এই সিন্ডিকেটের রাজা এই রাষ্ট্রপতি তার
আর আমি ওয়াকারুজ্জামান স্যারকে লাল স্যালুট দে নাই মিডিয়ার মাধ্যমে আমার ওয়াকারুজ্জামান স্যারের বিরুদ্ধে কেউ যদি একটা আঙ্গুল তুলে তারে আমি ছুরি দিয়ে কতল করে আমি শেষ করে দেব কারণ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হলো বাংলাদেশের ত্রাণকর্তা এবং একজন চিন্তিনী কামেল পীর সাহেব এই জন্য আমি কারো দালালি করি না আমার দালালের টাইম নাই আমি চুপ্পুর বাদে দেখছাই চুপ্পু মাঝে মাঝে চুপ করে থাকে হঠাৎ করে আবার মুখ ফোটায় চুপ্পুরা ভাবনা ভাবনা পাগলা কারো দেয় আমি দাবি করছি মিডিয়ার মাধ্যমে আমি এখান থেকে উঠবো না ঘুমাই থাকবো দুপুরে লাঞ্চ করতে পারি নাই পকেটে টাকা নাই সব টাকা আসি না তার দালালেরা কানাডা ওই সাইফুজ্জামান ওই নানক ওই জনক ওই সবাই আট দল চোদ্দ দল ওই মুজিবুল বসান মাঝবান্ডারি এই বারো দল চোদ্দ দল সব দলেরা এই রাজনীতি আর আমি আমি বলতে চাই আমি এখন উপদেষ্টা আসিফ নজরুলকে দুই আঙ্গুল হুঁচড়ে এক আঙ্গুল হুঁচড়ে হুঁচড়ে বলতে চাই তুমি আসিফ নজরুল তোমার সাথে আমি যুদ্ধ করছি কিন্তু তুমি মক্কায় যে হাজির হয়ে গেছো আমি কিন্তু ক্ষমতায় যাই নাই আমি ঠিকই হাজির হই নাই তোমার মতো যেই রাম রাম যে লঙ্কায় যেই যায় সেই রাবণ হয় এই আসিফ নজরুল এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার হততায়ক দাবি করছি তিনি তিনি কিসের সেনাপ্রধান সেনাবাহিনীতে চাকরি করছে আমাকে আপনারা আমার নাম বলে দিয়েন খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী দিলে তিন দিনে এই এই রাষ্ট্রকে চেহারা বদলাই দিতে পারবো আমি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে হইতে চাই আমার উপদেষ্টা আপনারা প্রচার করে দেন অথবা আমার যদি পছন্দ না হয় পিনাকি ভট্টাচার্যকে আমার এই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা করা হোক পিনাকি ইলিয়াস হুসাইন ভাইকে একটা উপদেষ্টা পরিষদ দেওয়া হোক এবং আমার মিজানুর রহমান আজহারি ভাইকে এই বাংলাদেশ সংস্কারের একটা দায়িত্ব দেওয়া হোক এই সল্টু পল্টু লালটু পল্টু পিন্টু দিয়া কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না আমি চুপুর পদত্যাগ দাবি করছি চুপু চুপ খায় তাকে পাবনার তারে কারে পাবনার ওই যে কি পাগলা গারদে পাঠানো হোক তার ব্যারেন ঠিক নাই রং রং আমি যোদ্ধা জুলাইয়ের আপনি চুপ করে সরে দাঁড়ান আপনি দালালি করবেন না আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে গুনতে